নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম। বন্ধুরা, আজ এই ভিডিওর পর্বে থাকছে মূলা ষষ্ঠীর ব্রত সম্পর্কে। অর্থাৎ মূলা ষষ্ঠী কী, এই ব্রতের কী বিধান রয়েছে, এবং মূলা ষষ্ঠীর ব্রত কথা, সাথে থাকছে এই মূলা ষষ্ঠীর ব্রত পালন করলে কি ফল লাভ করা যায় তার সম্পর্কে আজ আমরা জানব। আশা করছি ভিডিওর তথ্য আপনাদের ভালো লাগবে এবং আপনারা একটু হলেও সমৃদ্ধ হবেন। বন্ধুরা, হিন্দু সনাতন ধর্মাবলম্বীরা প্রাচীন প্রথা মেনে মূলা ষষ্ঠীর ব্রত পালন করে থাকেন। যদিও বাঙালির ১২ মাসে ১৩ পার্বণে অনেকগুলি ষষ্ঠী রয়েছে এবং প্রত্যেকটি ষষ্ঠী প্রাচীন প্রথা বা নিয়ম অনুসারে পালন করা হয়। যেমন শীতল ষষ্ঠী, জামাই ষষ্ঠী, স্কন্দ ষষ্ঠী, লুণ্ঠন ষষ্ঠী, চাপড়া ষষ্ঠী, এবং তারই মধ্যে অন্যতম রয়েছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মূলা ষষ্ঠী। এবং এই মূলা ষষ্ঠীকে মূলকরূপিণী ষষ্ঠীও বলা হয়ে থাকে। এবং এই মূলা ষষ্ঠীর প্রধান উপকরণ বা নৈবেদ্য যেহেতু মূলা, তাই এই মূলা ষষ্ঠীর দিন পূজায় প্রধান ভোগ হিসেবে মূলার তরকারি রান্না করে দেওয়ার প্রথা রয়েছে। এবং এই দিন মাছ মাংসের বদলে মূলার তরকারি দিয়ে রুটি খেলে অক্ষয় পুণ্য সঞ্চয় হয়, এবং সেই থেকেই এই ষষ্ঠীর নাম বা নামকরণ হয় মূলা ষষ্ঠী। এবং এই মূলা ষষ্ঠীর ব্রতের যে বিধান রয়েছে, সেই বিধান অনুসারে প্রত্যেক বাড়ির রমণীরা বা মায়েরা বা গর্ভবতী মহিলারা সারাদিন উপোস করে থেকে মা ষষ্ঠীর পূজা করতে হয়। সেই দিন মাছ ও মাংস খাওয়া একেবারেই নিষিদ্ধ, এবং রুটি আর মূলের তরকারি খেয়েই মায়েরা বা রমণীরা এই ষষ্ঠীর ব্রতের ভঙ্গ করে বা নিয়ম পালন করেন। এবং এবছর ১২ অগ্রহায়ণ তথা ২৭ নভেম্বর শনিবারের দিন পালিত হবে বাঙালির প্রাচীন মূলা ষষ্ঠী। বন্ধুরা, এই মূলা ষষ্ঠীর ব্রতের ব্রতকথার সম্পর্কে এবার আমরা জেনে নেব। একদা এক খুব গরিব ব্রাহ্মণ ছিলেন। সে ছেলে বউ নিয়ে কোনো রকমে একবেলা পেটে খেয়ে দিন কাটাত। একবার তার একটু মাংস খাবার ইচ্ছে হলো। বেচারা অনেক কষ্টে কিছু পয়সা জোগাড় করে আধপোয়া মাংস এনে তার ছেলের বউকে রান্না করতে বলল। ছেলের বউকে মাংসটুকু রাঁধবার কথা বলে দিয়ে ব্রাহ্মণ নিজের কাজে বেরিয়ে গেল। এদিকে তার ছেলের বউ শ্বশুরের অনেক কষ্টে জোগাড় করা মাংসটুকু খুব ভালো করে রান্না করল। সেই সময় বউয়ের কাছে এক প্রতিবেশী বসেছিল। বউ সেই প্রতিবেশীকে একটু মাংস খেতে দিয়ে বলল, দেখো তো খেতে কেমন হয়েছে। প্রতিবেশী মাংসটুকু খেয়ে বলল, একটুখানি মাংস তো, খেয়ে কোনো স্বাদই বুঝলাম না। বউ তখন তাকে আরও একটু মাংস দিল, কিন্তু প্রতিবেশী সেবারও একই কথা বলল। বউ তখন তাকে আরও একটু মাংস চাকতে দিয়ে দেখল, এমনি করে সব মাংসই ফুরিয়ে গেছে। এদিকে শ্বশুর শীঘ্রই স্নান করে খেতে আসবেন, তখন সে কি করবে সেই কথা ভেবে বউ অস্থির হয়ে উঠল। শেষে কোনো রকমে রক্ষা পাবার জন্য প্রতিবেশীকে বলল, এই নাও আট আনা পয়সা, যত শিক্ষিত পারো আমাকে আধপোয়া মাংস এনে দাও, আমি তাড়াতাড়ি রেঁধে রাখি, আমার শ্বশুর হয়তো এক্ষুনি এসে পড়বেন। প্রতিবেশী পয়সা নিয়ে মাংস আটমার জন্য বেরোল। সে একটু দূরে গিয়েই দেখল যে একটা বাছুর মরে আছে। সে সঙ্গে সঙ্গে পয়সাগুলি নিচের আঁচলে বেঁধে নিয়ে সেই বাছুরের দেহ থেকে আটপোয়াটা মাংস কেটে এনে বউকে দিল। কিন্তু এমন আশ্চর্য যে অনেকটা সময় কেটে গেলেও মাংস কিন্তু একটিও সিদ্ধ হলো না। বউয়ের তখন ভয়ানক ভয় হলো। সে শুনতে পেল যে শ্বশুর ভাত খেতে আসছেন। সে আর সহ্য করতে পারল না,
ভয়ে ভাবনায় অজ্ঞান হয়ে গেল। মাংস আর ঝোল ছড়িয়ে পড়ে রইল চতুর্দিকে। শ্বশুর ও স্বামী জানতে পেরে অচৈতন্য বউকে তাড়াতাড়ি করে তুলে নিয়ে গেলেন। বউয়ের জ্ঞান হতে সে ভয়ে ভয়ে কাঁদতে কাঁদতে তার স্বামীকে সব কথা বলল। তার স্বামী তখন প্রতিবেশীকে গিয়ে ধরল। সে তাকে বলল, মাংস সেদ্ধ হলো না কেন, চলো তো দেখি কোথা থেকে মাংস এনেছ। প্রতিবেশী তখন আর কোনো উপায় না দেখতে পেয়ে আসল কথা স্বীকার করল। সেদিন ছিল অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি। বউ তাড়াতাড়ি মা ষষ্ঠীর পূজা করে মরা বাছুরের ওপর সব ফল জল ছিটিয়ে দিল, আর বাছুরও সঙ্গে সঙ্গে বেঁচে উঠল। এই ঘটনা দেখে সকলে বউয়ের খুব প্রশংসা করতে লাগলো। সে সময় হঠাৎ দৈব বাণী হল, মাসের শুক্লা ষষ্ঠীর দিন মাছ মাংস খেলে গোমাংস খাওয়া হয়, আর সে পাপের কোনো রকমেরই কোনো ক্ষমা নেই বা খণ্ডন নেই। এবং এই ষষ্ঠীর দিনে যে মাছ মাংসের বদলে মূলোর তরকারি দিয়ে রুটি খাবে, সেই পাপে অক্ষয় মূল্য এবং ষষ্ঠীর পুণ্যফল। এবং এই ষষ্ঠীর ব্রত যারা পালন করবেন, তাদের সংসারে ছেলে মেয়ের কোনো রোগ হবে না, তারা সারা বছর নিরোগ হয়ে সংসারে বাস করবে। এজন্যই মায়েরা এমনকি গর্ভবতী মহিলারা তাদের গর্ভের সন্তানের মঙ্গল কামনার্থে মূলা ষষ্ঠী করে থাকেন এবং মা ষষ্ঠীর পূজা করেন। বন্ধুরা, আশা করছি আপনারা অবশ্যই মূলা ষষ্ঠীর পূজা করবেন আপনার সন্তানের মঙ্গলার্থে, এবং ব্রতকথা অবশ্যই শুনবেন, কেননা ব্রতকথা ছাড়া কোনো পূজাই কিন্তু অসম্পূর্ণ। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এটুকুই। মা ষষ্ঠী আপনার এবং আপনার সন্তানের মঙ্গল করুক, এই কামনাই করি। নমস্কার, ধন্যবাদ।